হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সব দেখি আজকে কি কি রান্না হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে সানডে, আজকে আবার আমি দুপুরে লাঞ্চ করতে বাড়িতে চলে এসেছি। তো এখন চলো দেখে নিই আজকে মা কী কী রান্না করেছে, বেশি কথা না বলে যেহেতু সানডে। দেখি আজকে কী কী রান্না হয়েছে। আজকে হয়েছে চিকেন। এমা এটা আমি চর্বি ভেবেছিলাম জানো, দারুণ হয়েছে তো, রংটাও দারুণ দুর্দান্ত, চিকেনের লাল লাল ঝোল দারুণ লাগছে দেখতে। আর কি হয়েছে, ও এটা তো সকালের আলু চচ্চড়ি করেছিল মা, ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সকালবেলা লুচি দিয়ে খেয়ে গেছি, এটা দুর্দান্ত। আর এখানটায় আছে পালং শাক, আলু দিয়ে বড়ি দিয়ে তারপর বেগুন শিম টিম মূলো সব কিছু দিয়ে পালং শাক আর কি, শীষ পালং যেটা এখন শীতকালে পাওয়া যায়। আর এইখানে গরম গরম হচ্ছে, আর এইখানে মা বসিয়ে দিয়েছে রাত্রের জন্যে পাঁচ তরকারি, মানে একবারে রান্না করে রেখে দিচ্ছে, সময় ছিল হয়তো মা রাত্রে কোথাও যাওয়ার প্ল্যান করছে জানি না এখনও। তো এখানে তাহলে এটা হতে থাকুক, আমি তাহলে এবার খেতে বসে পড়ি। আমরা খেতে চলে এসেছি, আজকে আমরা নতুন জায়গায় খাবো, বারান্দায় বসে। তো দেখো কি কি আছে, পুচো, এই পুচন পালং শাক নিসনি তুই? জানি আয়, কেন খাবি না? আচ্ছা পুচনের জন্য শুধু চিকেন আছে, পালং শাক খাবে না, না সবজি খেতে হয়, যাও 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 যাও, নিয়ে আসো একটু নিয়ে আসো, তাহলে আমার থেকে দেবো। আর এইদিকে দেখি কি কি আছে, এইদিকে পালং শাক, চিকেনের এক বাটি লাল ঝোল, শুধু ঝোল নাই চিকেন আছে, আলু আছে, সবই আছে। আর এদিকে আছে স্যালাড, এদিকে আছে কাঁচা লঙ্কা, তো পুচনের পাতাও আছে স্যালাড আর চিকেন। তো ও শয়তানি করে পালং শাকটা নিয়ে আসেনি, এবার পালং শাক আমার থেকে, আমি ওকে খাওয়াবো। এবার তাহলে আমরা খেতে বসে পড়ি। একটু পালং শাক খেতে হবে, এটা শীতকালের সবজি, এগুলো না খেলে হয় না, আমি ফটাফট খাইয়ে দেব। তাহলে খেতে শুরু করি, চালাকি করে পালং শাক নেয়নি, হ্যাঁ এটা আমি নিয়ে নিলাম। কিসের চাল? আমি লঙ্কা দিইনি, লঙ্কাটা আমি মাখলাম। পালং শাকটা খুব সুন্দর হয়েছে খেতে আজকে, কিন্তু পুচনের ঝাল, ওর বাড়ির সব রান্নায় ঝাল লাগে, ওর বাইরের সব রান্না ভালো লাগে। আবার শীতকালে ডাটা খেতে দারুণ লাগে, শীষ পালং, কটা ডাটা খা। পালং শাক দিয়ে আমার খাওয়া কমপ্লিট, এবার খেতে চলেছি আমি চিকেন দিয়ে। চিকেনটা দেখতে তো দারুণ হয়েছে, একটু লেবু ছিপে নিলাম, আমার আবার সব রান্নায় একটু মানে খাবারে একটু লেবু দিলে যেন স্বাদটা বেশি ভালো লাগে। আমি অনেক সময় মুড়ি তরকারি খাই, কারণ মুড়ি তরকারিটা আমার বেস্ট লাগে, বিশেষ করে এই মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি মেখে খেতে যা লাগে না, আমি তরকারিতে মুড়ি একদম চটকে মেখে খেয়ে নিই। তো মুড়ি তরকারি খাওয়ার সময়তেও আমি অনেক সময়তে কী করি, লেবু চিপে নিই, এত ভালো লাগে খেতে। এদিকে চিকেনটা দেখো জাস্ট এত সুন্দর লাল লাল ঝোল, আর এটা একটু আগেই মা বানালো, গরম পুরো। ধরতে পারছি না খুব গরম জানো, আমি আবার একই ধরে শুধু চিকেন আছে, চিকেন দিয়ে শুধু খাবো, কিন্তু তাও দেখো আমি ভাগে ভাগে খেলাম, আমার এটা খেতে খুব ভালো লাগে এরকম ভাগ ভাগ করে।
আমি প্রথমে ভাবছিলাম মানে যেখানে রোজ বসে খাই ওখানেই বসে খাবো, কিন্তু ওখানটায় মানে টিভি চলবে, টিভির আওয়াজ হবে, ঠিকমতো ভিডিওটা করতে পারবো না, যাই বারান্দায় বসে খাই। বৌমা বারান্দাতে এসে দেখছি সেখানেও আওয়াজ, এখানে আওয়াজটা আরো তীব্র। আঁকা জিনিস গোছানো আছে সব, উঠোনে সানডে করে আঁকার ক্লাস থাকে, ও খেয়ে দিয়ে উঠে আঁকার ক্লাসে চলে যাবে। এই মাংসে সে চিকেন হোক কি মুরগি বা এই মাটন হোক, আমার এই চর্বিটা খেতে না হেভি লাগে। কোনটা বিরিয়ানি বিরিয়ানি লাগছে খাবি? না ভাত খেয়ে যাও। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ভালো মতোই মানে তাদের ক্ষেত্রেই বলছি, মানে একমাত্র তারাই বুঝতে পারবে যে বাড়ির বউরা বা মায়েরা কীভাবে মোটা হয়ে যায়। আমি তো যেভাবে হই আর কি, এই যে ভাত খেতে খেতে আর খেতে পাচ্ছি না, নষ্ট নষ্ট করে, পেটে লাগছে, অনেক রকম বাহানা। তো তখন কী হয়, ভাতটা ফেলে দেবো, কারণ ভাত ফেলতে আমার ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে। তখন কী হয়, আমি ভাতটা খেয়ে নিই। খেতে খেতে কতটা যে মোটা হয়ে যাচ্ছি সেটা আর আইডিয়া থাকে না। একটু লবণ এনে দেবো আমাকে, এটা নিজে মুখে নিয়ে যা, এটা লবণ, এটা মুখে নিয়ে যা। আমি আজ বোতল নিয়ে যাচ্ছি একবার। লবণ এনে দে। একটু আগেই বললাম মাদের মোটা হওয়ার রহস্য, এই হচ্ছে মাদের মোটা হওয়ার রহস্য। আমি আমার পরিমাণ মতন ভাত খেয়ে নিলাম, কিন্তু উনি যেটা খেতে পারলেন না সেটা এবার আমার খেতে হবে, কারণ সত্যি বলছি আমার ভাত নষ্ট করতেও খুব গায়ে লাগে, আর কেউ ভাত নষ্ট করছে দেখলেও গায়ে লাগে খুব। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার সব কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি এবং অফিসের জন্য বেরোবো। মা আসছে আর ওইদিকে দাঁড়িয়ে আছে, ও যাবে, ও যাবে বলতে কি চলে গেছে আঁকার ক্লাসে, তো আঁকার স্যার এখনো আসেনি। এই দেখো দাঁড়িয়ে আছে, সব সবগুলো দাঁড়িয়ে আছে। তোদের স্যার আসেনি এখনো? এই দেখো
আর দেখো সব কটা ওখানে বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছে, কারণ এখনো ওদের স্যার আসেনি, ওদের আকাশ স্যার আসবে একটু পরে। আর এই যে ছুটে ছুটে আসছে, হ্যাঁ আমি তাহলে যাই অফিসে যাই, লিপস্টিক তো উঠে গেছে, মাস্ক তো ঢেকে নিয়েছি, অফিসে যাই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, পরে বলতে আবার কালকে দেখা হবে। তো আজকের মতন টাটা।